প্রশ্নোত্তরে দিনশিখি পর্বের আজকের প্রশ্ন, দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? ক ৪৫ দিন, খ ৪০ দিন, ঘ ৩৫ দিন, ঘ ২৫ দিন। আজকের প্রশ্নের সঠিক উত্তর খ ৪০ দিন। মুসলিম শরীফের এক হাদিসে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলেন। এক পর্যায়ে সাহাবাই কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ, মা লাবসুহু ফিল আরদ, যে দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, আরবাউনা ইয়াওমান, ইয়াওমুন কাসানাতিন ওয়া ইয়াওমুন কাশাহরিন ওয়া ইয়াওমুন কাজুমআতিন ওয়া সাইরু আইয়ামি কাইয়ামিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে দাজ্জাল পৃথিবীতে ৪০ দিন অবস্থান করবেন। প্রথম দিন হবে এক বছরের ন্যায়, দ্বিতীয় দিন হবে এক মাসের ন্যায় এবং তৃতীয় দিন হবে এক সপ্তাহের ন্যায়, আর বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো অতিবাহিত হবে। উক্ত হাদিস থেকে স্পষ্ট হওয়া যায় যে দাজ্জাল পৃথিবীতে ৪০ দিন অবস্থান করবে।